রোহিঙ্গা ইস্যুতে কারো সঙ্গে লড়াই নয়, মিয়ানমারকে প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর। অপরাধীরা সবাই গোয়েন্দার নজরদারিতে, অভিযান মানতে পারছে না বিএনপি, বললেন ওবায়দুল কাদের। নিত্যপণ্য পেঁয়াজের ঝাঁজে টালমাটাল দেশ, না বিশ্বাস সাধারণ মানুষের। এবং খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধের সবকটি গেট, বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর নদীর পানি। আসসালামু আলাইকুম, কর্ণফুলীর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি এজাজুন্নুর এশা। শুনছিলেন সালমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। রোহিঙ্গা নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন তিনি রোহিঙ্গা ইস্যুতে কারো সঙ্গে লড়াই করতে চান না। সোমবার ওয়াশিংটন পোস্টের সাপ্তাহিক সাময়িকী টুডেস ওয়ার্ল্ড ভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। টুডেস ওয়ার্ল্ড ভিউয়ের বৈদেশিক নীতি বিষয়ক সাংবাদিক ঈশান থারুর, রোহিঙ্গা সংকট বাংলাদেশের বোঝা হয়ে থাকতে পারে না, বললেন প্রধানমন্ত্রী। শিরোনামের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের নজরদারিতে আনা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন যারা বিভিন্ন অপকর্মে জড়িত তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এখন সরকার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে বিষয়ে জানতে পারবে সবাই। সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্মেলন কক্ষের সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সরকার নিজের ঘর থেকেই দুর্নীতি বাসদের শাস্তি দিতে চায় বলে মন্তব্য করেন। বিএনপি নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে বিএনপি আন্দোলনের কর্মসূচিতে বাধা পড়েছে, তাই এই অভিযান তারা মানতে পারছে না, তবে এই অভিযানে দেশের মানুষ খুশি হবে বলে মন্তব্য করেন তিনি। এবার নিত্যপণ্য পেঁয়াজের ঝাঁজে টালমাটাল দেশ, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকে খুচরা বাজারে পণ্যটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত, যা পাইকারি বাজার থেকে প্রায় 40 টাকা বেশি। এতে না বিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। যদিও বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফর উদ্দিনের দাবি পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে রাজধানীর 35টি পয়েন্টে 45 টাকা দরেও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। রোকন উদ্দিনের ডেস্ক রিপোর্ট। আমাদের স্বামীর লোক আমার আছে 500 টাকা, তো ফেরজের দাম 120 টাকা, বুঝলেননি তো? সারের দামও বাড়তি, ফেরজের দামও বাড়তি। মাসের মাঝামাঝি সময়ে পেঁয়াজের রপ্তানি মূল্য তিন গুণ বাড়ায় ভারত। এরপর দাম বাড়াতে দেরি করেনি বাংলাদেশের ব্যবসায়ীরাও। দেশে যখন বাড়তি পেঁয়াজের দাম নিয়ে চলছে নানা গুঞ্জন, এমন মুহূর্তে রোববার পণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। রপ্তানি নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পরই আবারও খুচরা বাজারে কেজিতে 30 টাকা বেড়ে গেল পণ্যটির দাম। রাজধানীর বিভিন্ন এলাকায় দেশি এবং আমদানি করা পেঁয়াজ বিক্রি করতে দেখা যায় 120 টাকা পর্যন্ত, তবে পাইকারি বাজারের সাথে দামের বিস্তর ফারাক রয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী শ্যামবাজারে পাইকারি মূল্য ছিল 77 থেকে 82 টাকা। বাজার নিয়ন্ত্রণে পরিধি বাড়িয়ে রাজধানীর 35টি পয়েন্টে 45 টাকা দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। একজন নিতে পারবেন সর্বোচ্চ 2 কেজি করে। রাজধানীর মতো পরিস্থিতি সারা দেশেই, চড়া দামের কারণে বিপাকে পড়ছেন ক্রেতারা। আমরা বীজ নিয়ে যেতাম, আচ্ছা ঠিক আছে, গতকাল ছিল যে পিস 50 টাকা, আজকে এই পিসে কত নিয়ে 1 টাকা, দোকানদার সঙ্গে সব পিস আছে ওর মধ্যে 120 টাকা 125 টাকা কেজি। এখন কীভাবে লিকশালা টেকশালা পিস খাবে, কীভাবে আমরা পিস কিনবো? পিঁয়াজ কিনতে যাই আমরা, পিঁয়াজ খালি নদে ফ্রি চলে এসছি, তো পিঁয়াজ দাম বেশি হতে দোকানদারের কাছে 130 দর কেজি, তো 120 টাকা, কেউ কয় 110 টাকা, তাহলে আমরা খুন দিতে বাজি আমরা খুঁজি মাগি খাই। সমস্যার কথা বলছেন ব্যবসায়ীরাও। পেঁয়াজের রেট তো আগে 15 টাকা থেকে শুরু করে এখন শেষ পর্যন্ত 120 টাকা 110 টাকা ভেবেই বিক্রি হচ্ছে। আমাদের মূলত
পাইকারি বাজারটাই দেখতে হবে, পাইকারি বাজারের উপর আমরা খুচরা ব্যবসায়ী নির্ভরশীল। ইন্ডিয়াতে পেঁয়াজ বন্ধ, আজকে দুই দিন ধরে বন্ধ, পেঁয়াজ বন্ধ, বর্ডার বন্ধ, বন্ধ করার কারণে একশো এখন আমাদের 105 টাকা আমাদের কেনা, আর থেকে কেনা 110 টাকা আমরা বিক্রি। বাণিজ্য সচিব বলছেন, বাজার নিয়ন্ত্রণে অন্যান্য দেশ থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। দাবি করেন, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে পণ্যটির। এদিকে রপ্তানি বন্ধের পর ভারতের পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। শীঘ্রই খুচরা বাজারেও দাম কমবে বলে মনে করছেন সেখানকার ব্যবসায়ীরা। গেল এক মাসে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 50 টাকার বেশি। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ। আগামী বছর মোট হজ যাত্রীর অর্ধেক সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর পরিকল্পনা রয়েছে, একথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় 6,923 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,20,000 সহ মোট 1,26,923 জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। এছাড়া এবছর বাংলাদেশে সৌদি ইমিগ্রেশন বাংলাদেশ প্রায় অর্ধেক হজযাত্রী সম্পূর্ণ করেছে। এবছর হজ ব্যবস্থাপনায় সফল ছিল দাবি প্রতিমন্ত্রীর। তিনি বলেন, 2020 সালে 50 ভাগ হজযাত্রী সৌদি যাবেন সরকারি ব্যবস্থাপনায়, এমন পরিকল্পনা সরকারের। তবে হজ এজেন্সির সংগঠন হাবের দাবি, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের আস্থা কম, বেসরকারি ব্যবস্থাপনায় সুযোগ সুবিধা বেশি বলেও দাবি করেন তারা। ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের রেকর্ড বৃষ্টিতে গঙ্গার পানি বেড়ে যাওয়ায় ফারাক্কা বাঁধের সবকটি লক গেট খুলে দেওয়া হয়েছে। সোমবার ব্যারেজের 109টি লক গেট খুলে দেয় কর্তৃপক্ষ। এতে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলেছে, গঙ্গা ছাড়াও পানি বেড়েছে মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে। মালদা জেলার ইংরেজ বাজার শহরের একাধিক এলাকা তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে পানি জমেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ভোগের নাকাল স্থানীয়রা সোমবার সড়ক অবরোধ করে। ইংরেজ বাজারের 29টি ওয়ার্ডের মধ্যে জলাবদ্ধতা দেখা দিয়েছে 21টিতে। বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর নদীর পানি। দর্শক, কর্ণফুলীর সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরে, সাথেই থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। কর্ণফুলীর সংবাদে স্বাগত আরো একবার। পেঁয়াজের মতো চট্টগ্রামে ডিমের বাজারেও চলছে নৈরাজ্য, লাগামহীনভাবে বাড়ছে দাম। একসময়কার এই সস্তা খাবারটিও চলে যাচ্ছে নাগালের বাইরে। বাজারে সরকার বা স্থানীয় প্রশাসনের কোনো তদারকি না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তবে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে যথারীতি নানা অজুহাত দিচ্ছেন ডিম ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গণপ্রজাতন্ত্রী চীনের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চীনে বেশ বড় আকারের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং কুচকাওয়াজে বক্তৃতা দিবেন বলে আশা করা হচ্ছে। এক রক্তাক্ত গৃহযুদ্ধের পরে 1949 সালের 1 অক্টোবর মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা করেন। তারপর থেকে আধুনিক চীন সামনের দিকে অগ্রসর হতে থাকে, বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব রাখতে শুরু করে। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে হংকংয়ের সরকার বিরোধীরা বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। হংকংয়ের রাজনীতি ও সমাজ ব্যবস্থা হতে চীনের প্রভাব দূর করতে তাদের এই আন্দোলনের প্রস্তুতি। এছাড়া তিয়েন আনমেন স্কয়ারের সরকার বিরোধী বিক্ষোভের সম্ভাবনাও রয়েছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র বিশ্ব কার্যক্রমের প্রধান পেইমেন জেভেল্লি বলেছেন, বিশ্বের ঘটনা প্রবাহের উপর পশ্চিমা গণমাধ্যমের একছত্র আধিপত্য ভেঙে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক ভিডিও বার্তা সংস্থা ইরান প্রেস প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার তেহরানে ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামের একদল সদস্যের সঙ্গে সাক্ষাতে এ কথা জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে বিশ্বের 10টি নিউজ চ্যানেল ইরান প্রেসের গ্রাহক হয়ে একটি থেকে ছবি ও ভিডিও ক্লিপ সংগ্রহ করার আবেদন জানিয়েছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আশরাফ ঘানি ও আবদুল্লাহ দুজনেই নিজেকে জয়ী ঘোষণা করেছেন। সোমবার সংবাদ সম্মেলন করে নির্বাচনের জয়ী হওয়ার দাবি করেছেন আবদুল্লাহ। এতে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে, এ কারণে দ্বিতীয় দফা ভোট গ্রহণের প্রয়োজন নেই বলেও জানান তিনি। এদিকে আশরাফ ঘানির রানিং মেট আমরুল্লাহ সালে দাবি করেছেন তারা দুজন নির্বাচনে 60% ভোট পেয়েছেন, তবে এর সাপেক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। তবে চূড়ান্ত ভোট গণনার আগে কোনো প্রার্থী নিজেকে জয়ী ঘোষণা করতে পারে না বলে সতর্ক করেছে দেশটির ইলেকটোরাল কমিশন। আগামী 19 অক্টোবর আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল আর 7 নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের কথা রয়েছে। এবারে খেলা সংবাদ। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার 24 ঘন্টা না পেরোতে বাফুফে টার্ফে উজ্জীবিত টিম বাংলাদেশ, আত্মবিশ্বাসী করেছে অনেকটাই। পরের ম্যাচেও জিততে কাতারের বিপক্ষে নামতে চায় দল। দুর্বল ভুটানের বিরুদ্ধে ডিফেন্ডারদের পরীক্ষা দিতে হয়নি, সাথে ভারী মাঠে নষ্ট হয়েছে স্বাভাবিক খেলা। যদিও এমন মাঠে চাওয়া কাতারকে স্বাভাবিক খেলা থেকে আটকে রাখতে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে কারো সঙ্গে লড়াই নয়, মিয়ানমারকে প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর। অপরাধীরা সবাই গোয়েন্দার নজরদারিতে, অভিযান মানতে পারছে না বিএনপি, বললেন ওবায়দুল কাদের। নিত্যপণ্য পেঁয়াজের ঝাঁজে টালমাটাল দেশ, না বিশ্বাস সাধারণ মানুষের। এবং খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধের সব কটি গেট, বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর নদীর পানি। শেষ করছি কর্ণফুলীর সংবাদ। প্রতিদিন রাত 9টায় আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।